হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল সিক্রেট বিউটি কেমন আছেন সবাই আর সবাই অনেক ভালো আছেন ভিওয়ার্স আজকে আবার নতুন একটি প্রোডাক্ট নিয়ে হাজির হয়ে গেছে আপনাদের সামনে আর আজকে যে প্রোডাক্ট নিয়ে যেতে সেটি হচ্ছে একটি ট্রেসিমি হেয়ার মাস্ক ভিওয়ার্স এই যে প্রোডাক্টটি আছে এটি এতটাই ইফেক্টিভ যে আপনারা শুনলে অবাক হয়ে যাবে মানে এতটাই ইফেক্টিভ এটি কী কী কাজ করছে কী কী বেনিফিট সব কিছু আমি আপনাদের সাথে ডিটেলসে যা আলোচনা করবো এটি কাদের জন্য হতে পারে অনেক আদর্শ একটি মাস্ক সেটা আমি বলে দিব এটা ইউজ প্রসেসটা বলে দিব তো এভরিথিং জানার জন্য কিন্তু আপনাদেরকে অবশ্যই আমার সাথে থাকতে হবে পুরো ভিডিওটিতে তো যারা হচ্ছে এখন আমার চ্যানেল সাবস্ক্রাইব করেনি প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে করিনি সাবস্ক্রাইব করেছেন যে সাবস্ক্রাইব বাটনটিতে ক্লিক করুন আইকনটিতে ক্লিক করে লেটেস্ট ভিডিও আপডেটটা পাওয়ার জন্য সবার আগে সো ভিউয়ার্স আজকে যে প্রোডাক্টটি আমার সামনে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে একটি ক্যারাটিন প্রোটিন তো এইটি হচ্ছে আপনার আপনার ফেস আপনার যে হেয়ারটা আছে যে ফ্রিজি হেয়ারটা আছে সেটাকে কিন্তু ম্যাজিকের মতো চেঞ্জ করে দেবে ভিউয়ার্স আপনারা অনেকেই আছেন যাদের হচ্ছে চুল অনেক বেশি ড্রাই আর ড্যামেজ আর অনেকের হচ্ছে চুলটা একদমই আনম্যানেজেবল হয়ে থাকে তো চুলটা হচ্ছে একদম উস্কো ফুস্কো থাকে তো যাদের হচ্ছে এই প্রবলেমগুলো আছে যাদের হেয়ারটা অনেক বেশি হচ্ছে জট পাকিয়ে যাচ্ছে তাদের জন্য এটি হতে পারে একটি বেস্ট একটি সলিউশন ভিউয়ার্স এই যে প্রোডাক্টটি আছে আমার সামনে এটি কিন্তু আমি অলরেডি ইউজ করছি তো আমি বলবো যে এইটি ইউজ করে আমার যেই বেনিফিটসগুলো আমি পেয়েছি সেটি আসলে çok so সত্যি এক কথায় অসাধারণ তো ভিউয়ার্স এই যে প্রোডাক্টটি আছে এটি হচ্ছে একটা ক্যারাটিন প্রোটিন প্রথমে জানতে হবে যে আমাদের যে হেয়ারের প্রবলেমগুলো হয়ে থাকে সেটা কি জন্য হয়ে থাকে তো প্রথমত হচ্ছে আমাদের যে হেয়ারটা আছে ভিউয়ার্স এটি কিন্তু হচ্ছে ক্যারাটিন দিয়ে তৈরি হয়ে থাকে আমাদের হেয়ারটাই হচ্ছে ক্যারাটিনের উপর হয়ে থাকে তো হেয়ার যার হেয়ারে হচ্ছে যত বেশি ক্যারাটিন প্রোটিন আছে তার হেয়ারটা কিন্তু অত বেশি হচ্ছে স্বাস্থ্য উজ্জ্বল সুন্দর আর স্মুথ সিল্কি থাকে যাদের হেয়ারে হচ্ছে ক্যারাটিনের প্রবলেম আছে ক্যারাটিনের ঘাটতি আছে তাদের হেয়ারটাই কিন্তু অনেক বেশি ड्राई डैमेज होल्क একদমই থাকে না একদমই পুরোপুরিভাবে হচ্ছে ফ্রিজি থাকে তো যাদের ফ্রিজি হেয়ার যাদের হচ্ছে ড্যামেজ হেয়ার যাদের চুলের আগা ফাটা প্রবলেম আছে অনেকেই কিন্তু আছেন যারা রিবন্ডিং করার পরে চুলটা হচ্ছে মাঝখান থেকে ভেঙে যাচ্ছে চুলটা একদমই ড্রাই হয়ে যাচ্ছে কিছুদিন যাওয়ার পরে চুলটা হচ্ছে ড্যামেজ হতে থাকে ফ্রিজি হতে থাকে তো তাদেরকে আমি বলবো তারা হচ্ছে নিশ্চিন্তে যেদিন থেকে আপনারা চুলটা রিভন্ডিং করবেন তার তিন দিন পর যখন প্রথম আপনারা চুলের ট্রিটমেন্ট করবেন তখন থেকে কিন্তু আপনারা এই যে ট্রেসিমের প্রোডাক্টটি আছে এটি কিন্তু আপনারা ইউজ করা স্টার্ট করে দেবেন তাতে করে যে হবে আপনার যে হেয়ারটি আছে এটি কিন্তু পারমানেন্টলি আপনাকে পারমানেন্টলি হেয়ার কি হচ্ছে সুন্দর থাকবে আপনার হেয়ারটি অনেক সুন্দর থাকবে ফ্রিজিনেস একদমই আসবে না স্মুথ থাকবে অ্যান্ড হচ্ছে আপনার যে হেয়ারটি আছে এটি কিন্তু সত্যি সত্যি অনেক বেশি সফট অ্যান্ড শাইনি থাকবে গ্লেজি যে ভাবটা সেটি কিন্তু আপনার হেয়ারে আসবে যদি আপনি এই ট্রেসিমির যে হেয়ার মাস্কটি আছে এটি অ্যাপ্লাই করেন এটি অ্যাপ্লাই করার কিন্তু দুটি ওয়ে আছে দুটি ওয়ে আমি আপনাদেরকে ভিডিওতে বলে দিব তো প্রথমেই বলে রাখছি যে এই প্রো প্রোডাক্টটিতে প্রচুর পরিমাণে ক্যারাটিন প্রোডাক্ট আছে যাটা যা হচ্ছে এই প্রপার্টিস আছে যা যেটা আপনার হেয়ারটাকে হচ্ছে ড্যামেজ রিপেয়ার করার জন্য সাহায্য করবে ড্রাইনেস দূর করবে আপনার হচ্ছে ফ্রিজিনেস দূর করবে চুলটাকে একদমই ম্যানেজেবল করে দিবে অ্যান্ড হচ্ছে যাদের হেয়ার অনেক বেশি ফ্রিজি থাকে তাদের হেয়ারটাকে স্মুথ করবে শাইনি করবে সিল্কি করবে প্রথমবার ওয়াশে আপনারা সেটি বুঝতে পারবেন জাস্ট একবার ইউজ করলে আপনারা এর রেজাল্ট ইনশাল্লাহ পেয়ে যাবেন তো এটি ইউজ করার প্রসেসটি এখন বলে দিচ্ছি প্রথমত হচ্ছে যারা হচ্ছে চুলে কন্ডিশনার করতে ভয় পাচ্ছেন বা যারা কন্ডিশনার ইউজ করতে কমফোর্টেবল না যারা আমার মতো আছেন তো ব্যাপার অনেক সময় হয়ে থাকে কি কন্ডিশনার ইউজ করলে চুলের গোড়া ইউজ করা যায় না চুলের গোড়া ইউজ করলে বিভিন্ন রকমের প্রবলেম হচ্ছে প্রথমে ড্যান্ড্রাফ হবে তা থেকে হচ্ছে হেয়ার ফলের প্রবলেমটা হয়ে থাকে তো এই জন্য অনেকেই কমফোর্টেবল না যে অনেক কিছু চিন্তা ভাবনা করে ইউজ করতে হয় তো সেই আমি বলবো যে আপনারা কিন্তু কন্ডিশনারের বিপরীতে কন্ডিশনার ইউজ না করে তার এটি কিন্তু ইউজ করতে পারেন কন্ডিশনার বিপরীতে এটি ইউজ করতে পারেন এটি জাস্ট হচ্ছে আপনি হেয়ারটাকে শ্যাম্পু করার পর চুল থেকে পানিটা একটু ঝরিয়ে নিবেন হাত দিয়ে দেন হচ্ছে এটি চুলের গোড়া থেকে অ্যাপ্লাই করবেন করে দশ মিনিট আপনাকে ম্যাসেজ করতে হবে হালকা করে দশ মিনিট ম্যাসেজ করে আপনারা হচ্ছে আর পাঁচ মিনিট রেখে টোটাল দশ থেকে পনেরো মিনিট রেখে আপনারা এটি ওয়াশ করে ফেলবেন তাহলে আপনার ফার্স্ট ওয়াশের পরে আপনারা দেখতে পাবেন যে এটি কতটা সুন্দর লাগছে আপনার হেয়ারটা আর কতটা হচ্ছে আপনার চুলটাকে গ্লেজি করেছে একদমই সফট করবে আর একদমই চুলের জট পাকাবে না তো ভিউয়ার্স আরেকটা ওয়ে আমি বলছি সেটা হচ্ছে আপনাকে লাইক হচ্ছে হেয়ার স্পার মতো করতে হবে তবে এটা কোনো প্রকার স্টিম দেওয়ার দরকার নেই আমি আবারও বলছি কোনো প্রকার স্টিম ইউজ করতে হবে না শুধুমাত্র আপনারা হচ্ছে চুলটাকে শ্যাম্পু করে নেবেন চুলটাকে হাফ ড্রাই করে নেবেন দেন হচ্ছে চুলের গোড়া থেকে খুব ভালো করে আগা পর্যন্ত সুন্দরভাবে চুলটাতে হচ্ছে লাগাবেন চুলের আগাতে প্রচুর পরিমাণে লাগাতে হবে একটু আমাদের আগাটা হয়ে থাকি অনেক বেশি ড্যামেজ যাদের হেয়ারের আগাটা চুলের আগাটা হচ্ছে ড্যামেজ কিংবা চুলের আগাটা ফেটে যাচ্ছে তাদের জন্য হচ্ছে এই সলিউশনটা আপনারা হচ্ছে প্রথমে চুলের আগাটা একটু ছেঁটে নেবেন দেন হচ্ছে আপনার চুলের আগা পর্যন্ত খুব ভালোভাবে লাগাবেন আগাতে একটু বেশি করে লাগাবেন দেন হচ্ছে চুলটাকে একটু ফোল্ড করে রেখে দিবেন চুলটাকে ফোল্ড করে এভাবে হাফ অ্যান আওয়ার রেখে দিবেন তবে অবশ্যই ম্যাসেজ করতে হবে দশ মিনিট ম্যাসেজ করতে হবে যাদের চুল পড়ার প্রবলেম আছে অনেক বেশি তারা খুবই হালকা হাতে ম্যাসেজ করবেন কিংবা মেসেজ আপনার প্রথম দিকে করবেনই না এটি কিন্তু রেগুলার ইউজ করলে আপনার চুল পড়াটাও কমাবে চুল পড়াও কমাবে সো আপনারা কিন্তু এটি চুলের গোড়ায় খুব ভালো করে লাগিয়ে হালকা মেসেজ করে চুলটা ফোল্ড করে রেখে দিবেন বেঁধে রেখে দিবেন হচ্ছে এভাবে আধা ঘন্টা রেখে চুলটা ওয়াশ করে ফেলবেন ভিউয়ার্স আমি আপনাদেরকে গ্যারান্টি সহকারে বলতে পারি যারা একবার এটি ইউজ করবেন তারা এটি পুরোপুরিভাবে ফ্যান হয়ে যাবেন এতটাই ভালো কাজ করে এতটাই ভালো কাজ করে ভীষণ ভালো অ্যান্ড আমি নিজে এটি ইউজ করছি আমি এখন এটি দেখাচ্ছি ভিউার্স এই যে ক্যারাটিন স্মোদিং যে প্রোটিনটি আছে এটি একটি হেয়ার মাস্ক এটি কিন্তু হচ্ছে আপনার ভীষণ ভালো এটি দুটি কান্ট্রির হয়ে থাকে একটি হচ্ছে ইউএসএর হয়ে থাকে এটি ইন্ডিয়ার হয়ে থাকে দুটির কাজই সেম দুটির কাজই সেম এখানে হচ্ছে আপনি দেখতে পাচ্ছেন যে পাঁচশো এম আছে পাঁচশো এম এল এখানে আছে আর এখানে হচ্ছে মেড ইনটা লেখা আছে ভিওয়ার্স এখানে যদি একটু ক্লোজ করে দেখায় এখানে কিন্তু মেড ইন ইন্ডিয়া লেখা আছে ভিওয়ার্স আমি আবারও বলছি যে ইন্ডিয়া বা এর মধ্যে কোনো পার্থক্য নেই ইউএসএটটা যেইটা এটা জাস্ট হচ্ছে কান্ট্রির পার্থক্য আর কিছুই না আমরা এটা ইন্ডিয়া থেকে এনেছি এটি ইন্ডিয়াতে হয়ে থাকে কিন্তু কান্ট্রির জাস্ট পার্থক্য কিন্তু কোয়ালিটি সেম আপনারা হয়তো বা অনেকেই চিন্তা করতে পারেন ইউসেরটা অনেক বেশি ভালো হবে বা এসে এরকম কিছুই না দুটি ভীষণ ভালো আমি দুটি এটি ইউজ করছি ভীষণ ভীষণ ভালো কোয়ালিটি তো বেস্ট ভিউয়ার্স এখানে হচ্ছে পার্শ্ব আছে আর এখানে আপনি দেখাচ্ছি ক্রিমটি দেখতে কেমন হবে তো ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি আমি অর্ধেকটা ইউজ করে ফেলেছি ভীষণ ভালো এটি হেয়ারের জন্য স্মেলটা খুবই সুন্দর হালকা একটি লাইট একটি স্মেল আসে ওরকম কোনো বাজে কোনো স্মেল না যারা ইউজ করবেন তাদের খুবই ভালো লাগবে এটি একদমই বাজেট ফ্রেন্ডলি খুবই কম এটি পেয়ে যাচ্ছেন তো এই কোয়ালিটির যে কোনো একটি হেয়ার মাস্ক কিন্তু আপনাদেরকে নিতে হলে হয়তো হাজারের উপরে যেতে হবে অনেক ক্ষেত্রে সেটি কিন্তু আপনার তেরোশো থেকে পনেরোশো সতেরোশো পর্যন্ত হতে পারে এটি খুবই কম প্রাইসে আপনারা পেয়ে যাচ্ছেন আমাদের প্রাইসটা আমি বলবো না কারণ প্রাইস সবসময় একরকম থাকে না এটি উঠানামা করে সো এই আমি হচ্ছে প্রাইসটি এখন বলছি না যখন আপনারা নিতে যাবেন আপনারা যদি অর্ডার করেন তাহলে ফোন করলে আমি এটির প্রাইসটি বলে দিব তখন যেই প্রাইসটি থাকবে সেটি আমি আপনাদেরকে বলবো ভিওয়ার্স এটি কিন্তু একদমই সাদা কালারের ক্রিম কালারের হবে লাইক হচ্ছে একদমই কোকোনাট বাটার মিল যেটা থাকে কোকোনাট বাটারের যে একটি ক্রিম থাকে সেটির মতো জাস্ট কোকোনাট ক্রিমটার মতো ভীষণ সুন্দর দেখতে একদমই ক্রিমি একটি ভাব আছে এতে তো দেখতে পাচ্ছেন ভিউয়ার্স আমি একদম ক্লোজ করে দেখাচ্ছি আমি অনেকবার এটি ইউজ করেছি ভীষণ ভালো কেউ যদি সপ্তাহে তিনবার করে ইউজ করেন তাহলে কিন্তু এটি আপনার তিন থেকে চার মাস চলে যাবে কারণ এটি খুব অল্প পরিমাণে লাগে খুব বেশি লাগে না যেহেতু একদমই সফট ক্রিম সো অনেকটুক থাকে এখানে হাফ কেজি থাকে সো নিশ্চিন্তে কিন্তু এটি আপনারা অনেক দিন ইউজ করতে পারবেন ভিওর্স ক্যারাটিনের যে প্রোডাক্টটি আছে এটি ভীষণ এফেক্টিভ আমি বারবার বলছি এই কারণে যে আমি নিজে ইউজ করেছি আমার খুবই ভালো লেগেছে এই যে প্রোডাক্টটি আছে এটি কীভাবে ইউজ করতে হবে তাও কিন্তু আমি বলে দিয়েছি বেনিফিটসগুলো কি কী পাচ্ছেন সেটিও বলে দিয়েছি এটি ছেলে মেয়ে সবাই ইউজ করতে পারবেন চুলের গোড়া থেকে ইউজ করতে পারবেন এর জন্য কোনো বয়স সীমা নেই সবাই এটি ইউজ করতে পারবেন খুবই ভালো যাদের হেয়ার রিবোর্ডিং করা কিংবা যাদের বার্জিন হেয়ার সবাই কিন্তু এটি ইউজ করতে পারছেন এনি কাইন্ড অফ হেয়ারে এটি ইউজ করা যাবে সো যারা এই প্রোডাক্টটি পারচেস করতে চাচ্ছেন আমার কাছে নিউ স্টক আছে তো আমি অনেক এক্সাইটেড ছিলাম আপনাদের সাথে এটি শেয়ার করার জন্য সো যারা এটি নিতে যাচ্ছেন তারা কিন্তু উপরে স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে ফোন করে আমাদেরকে অর্ডারটি কনফার্ম করতে পারেন কিংবা আমাদের সিক্রেট বিটোর যে ফেসবুক পেজটি আছে সেখানে কিন্তু অ্যাস এম এস করে আপনারা আপনাদের অর্ডারটি কনফার্ম করতে পারেন সো যদি আপনাদের আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই লাইক দিন কমেন্ট করে জানান শেয়ার করুন আপনার ফ্রেন্ডসদের সাথে অ্যান্ড ভিউয়ার যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করিনি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করিনি সাবস্ক্রাইব করার জন্য যে সাবস্ক্রাইব বাটনটিতে ক্লিক করুন বেল আইকনটিতে ক্লিক করুন লেটেস্ট ভিডিও আপডেট পাওয়ার জন্য সবার আগে সো ভিউয়ার সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই সুন্দর থাকবেন আল্লাহ হাফেজ